আমি আরামবাগের পার্শ্ববর্তী এলাকা আমডুবা গ্রাম থেকে এসেছি। তোহা সাহেব একটি উদ্যোগ নিয়েছেন, কেরাতিয়া মাদ্রাসা উদ্বোধন করছেন, এই উদ্যোগকে কিভাবে দেখছেন? এই উদ্যোগকে আমি খুব সুন্দর চোখে দেখছি, কারণ যেহেতু কোরআনের মাদ্রাসা কেরাতিয়া মাদ্রাসা, যে জায়গাটাতে যে মাদ্রাসার অভাবে বিদেশে অন্য রাজ্যে থেকে পড়াশোনা করতে যেতে হতো, সেই পড়াশোনাটা বিদেশে অন্য রাজ্যে না যেয়ে এখানেই করা হবে, এবং এ থেকে আমাদের যারা কেরাতির শিক্ষার্থী তাদের জন্য খুবই সুযোগ সুবিধা হয়ে করে দিয়েছেন উনি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যেন উনি আরও আগের দিকে যেতে পারেন। এসছি মেডিয়াপুর থেকে। আজকে হঠাৎ একটু হুজুরের 28 তারিখে মাদ্রাসা উদ্বোধন হবে, তাই আগে থাকতে একটু দেখতে এসেছি। ইনশাআল্লাহ বুধবারে আসব, দেখে খুব ভালো লাগছে। এখানে কত মানুষ আসবে তার জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করেছে দেখছি। খুবই তো দেখছি, খুব ভালো হয়েছে। কি নাম? শেখ তাজউদ্দিন, মেডিয়াপুর থেকে। মাদ্রাসা উদ্বোধন হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি ফুলপুর শরীফের বাসিন্দা। ফুলপুর শরীফে সবাইকে মোটামুটি আমি চিনি, আর হুজুর কতটা কাজ করেছে না করেছে ফুলপুরের মানুষ জানে, প্লাস আমিও ছোটোবেলা থেকে দেখে আসছি। হুজুর ন্যায়ের পথে আছে, সত্যের পথে আছে, তো হুজুর সবার জন্য কাজ করছে, সবাই দেখছে, প্লাস আমিও এটা জানি ভালোরকম, আমিও দেখছি হুজুর আগে থেকে করে আসছে, মানুষ হয়ে বলছে, পরবর্তীকালেও বলবে, এটাই আমার আশা। আর এখানে ছোটোবেলা থেকে আমি আসছি, এখানে সব রকমই জানি, হুজুরের নামে কে কী বলছে সেসব আমি দেখতে চাই না। হুজুর ভালো কাজ করছে, হুজুর মানুষের পাশে আছে, এতটুকু আমি জানি। নাম? আমার নাম মোল্লা জুম্মান। হ্যাঁ, বলছিলাম আজকে তহা সাহেবের এখানে এসেছেন, কয়েকদিন পরই এখানে একদিন পরই এখানে কেরাতিয়া মাদ্রাসার উদ্বোধন হবে, আজকে এলেন, কেমন লাগছে? আমাকে এ দেখে খুব ভালো লেগেছে, বা হুজুর যেটা বলে সেটাই করে, এটা আমরা খুব সুনাম করি। বাকি হিংসুকরা হিংসা করবে সেটা আলাদা জিনিস, বাকি হুজুর করুক, আমরা হুজুরের সাথে আছি। কোথা থেকে এসেছেন? আমি এই যে দক্ষিণ সন্তোষপুর। ঠিক আছে। ফৈজুল্লাহ মির্জা। আম কি? হালিমা খাতুন। বাড়ি? কলকাতা। আজ এখানে এসেছেন কি বিষয়ে? ঘুরতে। কতজন এসেছেন আপনারা? আমরা 3-4 জন এসেছি। আপনারা কি জানেন এখানে 28 তারিখে একটি কেরাতিয়া মাদ্রাসা উদ্বোধন আছেন? হ্যাঁ শুনলাম তো। না না, মা বাড়িতে এসেছিলাম তো, ভাবলাম এখানে অনেক ভালো খবর শুনে। হ্যাঁ, তো সেজন্য খুলে দেখলাম। আগামী 28 তারিখে আপনি আসছেন? না, এখানে তো যে 28 তারিখে তো গার্লসদের কোনো অ্যালাউ নেই, তাই না আজকে এসে ঘুরে আসছি। হুজুরের কাছে এটা আবেদন যেন মেয়েদের এরকম একটা কিছু ব্যবস্থা করা যায়। না, আপনারা ইচ্ছা যে এখানে কেরাতিয়া মাদ্রাসা যেটা হচ্ছে সেটা যেন মেয়েদের জন্য একটা সুব্যবস্থা করা, হ্যাঁ হ্যাঁ, যায়, তাই তো? হুজুর যেটা বলে সেটাই করে। অনেকে তো বলছে, অনেক বিরোধিতা করছে। বিরোধী যারা করার করবে, হিংসুকরা হিংসুক নিয়েই থাকবে, হুজুর যেটা বলে সেটাই করে দেখিয়ে দেয়। আর বাংলার মানুষ জানে হুজুরের কাছে কতটা উপকার পায়। বাড়ি? দক্ষিণ সন্তোষপুর, মির্দেপাড়া। ঠিক আছে। নাম? মোহাম্মদ আউলিয়া মির্জা। টোটাল ডেকোরেশন, টোটাল ফুলের কাজটা আমি করেছি, এবং আজকে নয়, আমি বিগত 10 বছর ধরে কাজ করছি। হুজুরকে খুব ভালো লাগে, হুজুর মানে যেটা বলে তার থেকে আমি বেশি করি, ঠিক আছে, আর সব দিক থেকে আমাদের হেল্প করে, মানে ভালোবাসে বলি আমি এতদিন এখানে টিকে আছি। আপনিও প্রায় কত বছরের? হ্যাঁ, প্রায় এখানে 10-12 বছর কাজ করছি। একবারে? হ্যাঁ, প্রত্যেকবারে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কাজে, ফুলের ডেকোরেশন, টোটাল ফুলের ডেকোরেশন, মানে যত ফুলের ডেকোরেশন আছে আপনি করছেন? হ্যাঁ, সব আমি করছি। স্যার, আজ এই যে প্রোগ্রামটা করছিলেন, এই যে কাজটা নিয়েছেন, কত টাকার বাজেটের মধ্যে আপনি কাজটা টোটালটা? বাজেট বলতে হুজুরের সাথে একটা মানে ভালোবাসাতে, হুজুর ভালোবেসে যেটা দেয় সেটাই, ঠিক আছে, মানে আমরা ভালোবেসে যেটা আমাদের খুশি করে দেয় আমরা সেটাই নিই, আর উনি আমাদের কোনোদিন খারাপ দেয় না। পেমেন্টের দিক থেকে কোনো? না, কোনোদিন না, পেমেন্ট বন্ধ আগে দিয়ে দেয়। আগে? হ্যাঁ, পেমেন্ট আগে দিয়ে দেয়। আর 10 বছর এখানে কাজ করছি, হ্যাঁ, যদি খারাপ হতো তাহলে আমি এতদিন আউট হয়ে যেতাম, কিন্তু এখনও আছি, এবং যতদিন এখানে এই প্রতিষ্ঠানে কাজ হবে ততদিন আমি কাজ করব। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে বাপ্পা চক্রবর্তী। বাড়ি? বাড়ি তারকেশ্বর। আজ এখানে কোন কি উদ্দেশ্যে এসেছেন? ফুটবল শরীফে এখানে এসেছি, হুজুরের যে ইলেকট্রিকের যে কাজটা হচ্ছে ওই কাজটা আমি করি, মানে যত ক্রিয়া প্রতিক্রিয়া যে কাজগুলো হয়
আর হুজুরে প্লাস হচ্ছে আমরা হচ্ছে ফাল্গুন মাসে যে কাজগুলো হয় বছরে দুটো কাজ হয়, ইলেকট্রিক কাজটা আমি করি। হুজুর তো ব্যবহারের জন্যই তো আমি 7-8 বছর এখানে আসছি কাজে, এত ব্যবহারের ভালোর জন্যই এখানে 7 বছর আমি কাজ করছি এখানে, 7-8 বছর একভাবে এখানে কাজ করছি আমি। কোনো কাজের জন্য আপনাকে ইসলাম মতো মনে করেন? হ্যাঁ হ্যাঁ, এই মাদ্রাসা যেটা করেছে হুজুর টোটাল ওয়ারিং ইলেকট্রিক কাজটা আমি কিন্তু আমি করেছি, টোটাল ইলেকট্রিক ওয়ারিং কাজটা আমি করেছি, মানে টেম্পোরেচার লাইট আছে ওটাতে কাজ করি আমি এখানে আসি 7-8 বছর ধরে, যে ওয়ারিংয়ের যে কাজটা ওই কাজটা আমি করেছি ওয়ারিং কাজটা মাদ্রাসার। লাইনের কাজগুলো আপনি করেন তো কোনো সময় পেমেন্টের দিক দিয়ে কোনো সমস্যা এরকম কিছু ব্যবস্থা হয়েছে নাকি? আমি মাদ্রাসায় এখানে ওয়ারিংয়ে ইলেকট্রিক গাড়ি যখন নিই এটা 100 টাকার ইলেকট্রিক গাড়িটা এখানে ছিল, কোনো পয়সার দিক থেকে হুজুর আমার দিক থেকে কোনো অসুবিধা করে নেই, মানে কাজ হওয়ার আগে 80% টাকা আমাকে হুজুর আমাকে দিয়ে দিয়েছিলো, 80% কাজ হওয়ার আগে আমাকে দিয়েছিল, পয়সা দিতে কোনো আমার অসুবিধা নেই এখানে। হুজুর যখনই কাজে হয় তাকে আগেই বলে আমাকে হুজুর বলে টাকা নেবি টাকা নেবি টাকা নেবি বলে, বলে টাকা পয়সা দিতে কোনো আমার অসুবিধা হয় না। প্রোগ্রাম হোনে ওয়ালা হ্যায় জি জানতে আবি সুনায় মানে তো পহলে আপ বাতায়ে ফুরফুরা শরীফ আকে আপনা আপকো কাইসা লাগা? মেরা কো বহুত আচ্ছা লাগা, ইতনা আচ্ছা লাগা। আর পহলি বার আয়ে? নাই নাই, মে ইয়াহ রহতি হু, মতলব ঘুমনে আতে হাম ইয়াহ পে। কিতনি বার আয়ে? আতে হ্যায় বচপন সে হি আতে হ্যায়। কিরাতিয়া মাদ্রাসা ক্যা বলেন? কিরাতিয়া মাদ্রাসা বহুত আচ্ছা হ্যায় আর मैं और ये चाहती हूँ कि लड़कियों के लिए भी हो यहाँ पे, और भी अच्छा रहेगा, लड़कियाँ भी सीखें यहाँ से, मेरे को अच्छा लगा बहुत ज़्यादा। और जी हमारे हुजूर साहब भी बहुत ही अच्छे हैं, वो बहुत ही आगे और ले जाए सबको, हम तो ये भी चाहते हैं। शेख आरजू।